লকডাউনে জঙ্গল থেকে কোথাও বেরিয়ে পড়ছে বুনো হরিণ, তো কোথাও জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে চাষজমিতে হাতির হানার আতঙ্কে থাকছেন গ্রামবাসীরা। এরকমই চিত্র আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জেলার বেলিয়াতোড় রেঞ্জের চন্দনপুরে দুটি হাতি কদিন এলাকার চাষজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, মরশুমি সবজির পাশাপাশি বোরো ধানেরও ক্ষতি করেছে গজদই বলে গ্রামবাসীরা জানাচ্ছেন। রাতেই হানাদারি বেশি বলেও জানাচ্ছেন তারা। বন দপ্তর সূত্রে জানা গেছে এই দুটি হাতি রেসিডেন্সিয়াল। এই এলাকারই বড়জোড়া ও বেলিয়াতোড়ে আজ দুটি করে মোট চারটি হাতি অবস্থান করছে বলেও বন দপ্তর সূত্রে খবর। অন্যদিকে সালতোড়ার কুকুরাকুড়ি গ্রামে কুকুরের আক্রমণে আহত একটি হরিণকে গ্রামবাসীরা উদ্ধার করেন। তারা সালতোড়া থানায় খবর দিলে বন দপ্তরকে ঘটনা জানায় পুলিশ। এরপর বন দপ্তর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা করে পর্যবেক্ষণে রেখেছে। সেই জানানোর পরে আমরা পুরো রেস্কিউ ভ্যান নিয়ে যাই, ওটাকে কাছ থেকে তুলে নিয়ে আসি। এখন হরিণটাকে ট্রিটমেন্ট চলে হয়েছে, দুবার ট্রিটমেন্ট হয়েছে। পরবর্তীকালে আরও ওটাকে আরও সুস্থভাবে করে আমরা পরবর্তী যে হরিণের যে স্যাংচুয়ারি আছে বর্ধমানে, বর্ধমানের রমনা বাগানে ছাড়ার আমাদের প্ল্যান আছে। তো হরিণটা কোথায় পাওয়া গেছিলো অ্যাকচুয়ালি? কুকুরাকুড়ি, কুকুরাকুড়ি ভিলেজ। হরিণটা একটু আপনার হচ্ছে অনেকটা ইনজিওর ছিল, ওকে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, ট্রিটমেন্ট হচ্ছে হরিণটা, এখন ভালো আছে, কালকের থেকে অনেকটা ভালো।